বিএনপির ডাকা হরতাল সফল করতে বরিশালে পৃথক চারটি মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। চলমান হরতালে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার বেলা একটায় নগরীর হাসপাতাল রোডে হরতাল সমর্থনে কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা হরতাল সফল করতে স্লোগান দেয়। এছাড়া হরতালের সমর্থনে দুপুর তিনটায় নগরীর হাসপাতাল রোডে এনামুল হক তাসনিমের নেতৃত্বে মহানগর ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করে। অপরদিকে হরতালের সমর্থনে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর মুক্তির দাবিতে দুপুর 12টায় পলাশপুরের 5 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল একটি বিক্ষোভ মিছিল করে। এছাড়াও দুপুর 1টায় নতুল্লাবাদ এলাকায় হরতালের সমর্থনে মহানগর শ্রমিক দল বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি ডাকা চলমান হরতাল অবরোধে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ভয় ভয় না।